সময়ের অন্যতম প্রতিশ্রুতিশীল অভিনেত্রী তিনি। খুব অল্প সময়ে সময়ের অন্যান্য অভিনেত্রীদের পেছনে ফেলে দিয়ে পোক্ত করেছেন নিজের অবস্থান। বাবা চলচ্চিত্র পরিচালক, তাই তো ক্যারিয়ারের শুরুতে গায়ে লেগেছিল নেপোটিজমের কালিমা। কিন্তু নিজের প্রতিভা আর যোগ্যতা দিয়ে নিন্দুকদের সেই মুখ তিনি বন্ধ করে দিয়েছেন চিরতরে। তিনি আলিয়া ভাট। 1993 সালের 15 মার্চ ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন তিনি। আলিয়া ভাটের বাবা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মহেশ ভাট এবং মা অভিনেত্রী সোনি রাজদান। আলিয়ার মা বাবা দুজনেই বিয়ের আগে হিন্দু থেকে ইসলাম ধর্মে দীক্ষা নেন, যদিও আলিয়া ভাট কোনো ধরনের ধর্মকর্ম পালনে বিশ্বাসী নন। আলিয়া ভাট ব্রিটিশ পাসপোর্টধারী, ভারতীয় পাসপোর্ট না নেওয়ার কারণে বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছেন তিনি। চলচ্চিত্র পরিবারের সন্তান আলিয়া ভাট খুব কম বয়সে বলিউডে পা রাখেন। মাত্র 6 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে সংঘর্ষ সিনেমায় অভিনয় করেন আলিয়া। এরপর অবশ্য অন্য কোনো চলচ্চিত্রে তাকে আর দেখা যায়নি। 2012 সালে করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অব দ্য ইয়ার চলচ্চিত্রে চিত্রনায়িকা হিসেবে অভিষেক ঘটে আলিয়ার। এই চলচ্চিত্রে একই সাথে বরুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার অভিষেকও ঘটে। প্রথম চলচ্চিত্র সুপারহিট হলেও আলিয়াকে নিয়ে নাক সিটকিয়েছিলেন অনেকেই, কিন্তু সমালোচনার জবাব দিতে বেশি দিন সময় নেননি আলিয়া। 2014 সালে রণদীপ হুদার সাথে মুক্তি পায় তার হাইওয়ে চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে রণদীপ হুদার সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের ফলাফলও মিলে হাতে নাতে। সমালোচকদের যেমন মুখে কুলু পেটে যায়, তেমনি নিজের পায়ের নিচের মাটিও শক্ত হতে শুরু করে আলিয়ার। হাইওয়ে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী সমালোচক বিভাগে ফিল্মফেয়ার জিতেছিলেন আলিয়া। 2014 সালের শেষে দিলওয়ালে দুলহানিয়ালে জায়েঙ্গে সিনেমার স্মরণে নির্মাণ করা হয় হামটি শর্মা কি দুলহানিয়া চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রে বরুণ আলিয়া জুটি সকলের নজর কাড়ে। আলিয়া ভাটকে অনেকে বলেন এই যুগের মধুবালা। অভিনয় ও নাচের পাশাপাশি গান গিয়েও প্রশংসা কুড়িয়েছেন আলিয়া। নিজের অভিনয় করা চলচ্চিত্রে মোট 6টি গান গেয়েছেন আলিয়া ভাট। হামটি শর্মা কি দুলহানিয়া চলচ্চিত্রে সামঝাওয়া গানে কণ্ঠ দিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন তিনি। আলিয়া ভাট অন্যান্য চিত্রনায়িকাদের মতো শুধুই ডামি নায়িকা হয়ে থাকতে চাননি। তিনি চেয়েছেন পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, আর এই ছাপ দেখাও যায় তার প্রত্যেকটি চলচ্চিত্রে। আলিয়া ভাট অভিনীত বেশিরভাগ চলচ্চিত্রেই তার চরিত্রের গুরুত্ব অপরিসীম। উড়তা পাঞ্জাব কিংবা শাহরুখ খানের সাথে অভিনীত ডিয়ার জিন্দিগি দুটো চলচ্চিত্রেই আলিয়ার নতুন নতুন রূপ দেখেছে বলিউডবাসী। এছাড়াও গাল্লি বয়, রাজি কিংবা বদ্রীনাথ কি দুলহানিয়ার সব চলচ্চিত্রে আলিয়া ছিলেন সাবলীল। করোনা পরবর্তী সময়ে সিনেমা হলে হিন্দি সিনেমার টালমাতাল অবস্থা তৈরি হয়। হলে মুক্তি পাওয়া বেশিরভাগ চলচ্চিত্রই ফ্লপ হচ্ছিল। ওটিটি প্ল্যাটফর্ম নির্ভর হতে শুরু করে বেশিরভাগ চলচ্চিত্র। সেই সময়ে আলিয়া অভিনীত গাঙ্গুবাই কাথিয়া ওয়ারি সরাসরি মুক্তি পায় সিনেমা হলে। দর্শকরাও জানিয়ে দিয়েছেন ভালো ছবি মুখ থুবড়ে পড়ে না। এই চলচ্চিত্রে আলিয়ার অভিনয় নজর কেড়েছে সকলের। অনেকে ইতিমধ্যে বলেই ফেলেছেন যে এই চলচ্চিত্র অভিনয়ের জন্য আলিয়া ফিল্মফেয়ার তো পাবেনই, সাথে জাতীয় পুরস্কারের দাবিদারও তিনি। ব্যক্তিগত জীবনেও আলিয়া বেশ সফল। বারবার ফোর্বস ম্যাগাজিনে নিজের নাম করে নেওয়া অভ্যাসে পরিণত করা আলিয়া 2017 সালে জায়গা করে নিয়েছিলেন ফোর্বসের 30 Under 30 তালিকাতেও। বলিউডে অভিনয় আর প্রেমের গুঞ্জন একই সমান্তরালে চলে, আলিয়ার ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি। ক্যারিয়ারের শুরুতে বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রার সাথে প্রেমের গুঞ্জন উঠলেও এর ডালপালা গজাতে দেননি আলিয়া। বলিউডের সুপারস্টার রণবীর কাপুরের সাথে রাগ ঢাক না রেখেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। অবশ্য প্রেমকে দীর্ঘায়িত হতে দেননি আলিয়া। 2022 সালের এপ্রিলে বিয়ে সেরে নেয় এই জুটি। তবে এখানেই শেষ নয়, ভক্তদের জন্য আরও বড় চমক রেখে দিয়েছিলেন এই জুটি। 2022 সালের 6 নভেম্বর এই জুটির ঘর আলো করে জন্ম নিয়েছে এক কন্যা সন্তান। বলিউডে সংসার, বাচ্চা আর অভিনয় এক সুতোয় হাঁটতে খুব একটা দেখা যায়নি। এখন দেখার পালা সময়ের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুর আর অন্যতম সেরা অভিনেত্রী আলিয়া ভাটের এই যাত্রা কত দূর যায়।